সব জায়গাতেই সব কিছু কম বেশি পাওয়া যায়, কিন্তু কোথায় তার উৎসস্থলটা, মানে আদিভূমি কোথায়, কোথায় সেই জিনিসটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনার বিষয়বস্তুতে রেখেছি কোথায় কোন পণ্যের আধিক্য বেশি, অর্থাৎ বন্ধুরা বিভিন্ন যে ফসল আছে সেই ফসলগুলো কোথায় সবথেকে বেশি পরিমাণে উৎপাদিত হয়। হয়তো সব জায়গাতেই সব কিছু কম বেশি পাওয়া যায়, কিন্তু কোথায় তার উৎসস্থলটা, মানে আদিভূমি কোথায়, কোথায় সেই জিনিসটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, যেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং আপনারা এখান থেকে প্রশ্ন তো পাবেনই, বিভিন্ন পরীক্ষায় আপনারা WBP-তে পেতে পারেন, স্টাফ সিলেকশনে পেতে পারেন, ইন্ডিয়ান রেলওয়েতে পেতে পারেন। তো বিভিন্ন পরীক্ষাতেই এই টপিকটা থেকে কম বেশি প্রশ্ন আসে, তাই আমি আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, আস্তে আস্তে আলোচনা পর্বে ঢোকা যাক। তো প্রথমে আছে বন্ধুরা দেখুন, ধান। ধান হচ্ছে আমাদের বাংলায়, বাংলা মানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গতে বেশি। গম উৎপাদনে হচ্ছে বন্ধুরা উত্তরপ্রদেশ সবথেকে এগিয়ে। পরবর্তীতে আছে বন্ধুরা ভুট্টা। ভুট্টা উৎপাদনে মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশে ভুট্টা সবথেকে বেশি পাওয়া যায়। চতুর্থ হচ্ছে বন্ধুরা মিলেট, মহারাষ্ট্রে মিলেট বেশি পাওয়া যায়। পরবর্তী দেখে নেব বন্ধুরা, পরবর্তীতে হচ্ছে বন্ধুরা মোট খাদ্যশস্য, উত্তরপ্রদেশে সবথেকে বেশি। ৬ নম্বরে হচ্ছে বন্ধুরা সরিষা, রাজস্থানে। ৭ নম্বর মোট তৈলবীজ, তৈলবীজের দিক থেকে সবথেকে এগিয়ে হচ্ছে বন্ধুরা মধ্যপ্রদেশ। ৮ নম্বর বন্ধুরা ডাল, ডাল জাতীয় মানে শস্য উৎপাদনেও এগিয়ে হচ্ছে বন্ধুরা মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে সবথেকে বেশি পরিমাণে উৎপাদন হয়। পরবর্তী বন্ধুরা ৯ নম্বরে আখ, আখ উৎপাদনে এগিয়ে হচ্ছে উত্তরপ্রদেশ। ১০ নম্বরে হচ্ছে বন্ধুরা পাট, পাট উৎপাদনে এগিয়ে আমাদের বাংলা, অর্থাৎ বাংলাদেশ, বাংলাদেশে সবথেকে বেশি পরিমাণে পাট কল আছে। পরবর্তী অর্থাৎ বন্ধুরা ১১ নম্বর তুলো, তুলো উৎপাদনে এগিয়ে হচ্ছে গুজরাট। পরবর্তী অর্থাৎ ১২ নম্বরে নারিকেল, নারিকেল উৎপাদনে হচ্ছে বন্ধুরা তামিলনাড়ু। এবার বন্ধুরা আমরা দেখে নেব ১৩ নম্বর, ১৩ নম্বরে হচ্ছে বন্ধুরা আপেল, আপেল উৎপাদনে সবথেকে বেশি জম্মু কাশ্মীর। ১৪ নম্বর তামাক, তামাক উৎপাদনে সবচেয়ে এগিয়ে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ১৫ নম্বর হচ্ছে বন্ধুরা রাবার, রাবার উৎপাদনে সবথেকে এগিয়ে হচ্ছে বন্ধুরা কেরালা। ১৬ নম্বর দুধ, দুগ্ধ শিল্প, অর্থাৎ দুধ মানে দুধের পরিমাণ বেশি আছে আমরা জানি উত্তরপ্রদেশে, তো দুগ্ধ শিল্পগুলো বেশি পরিমাণে আমরা উত্তরপ্রদেশে দেখতে পাই। পরবর্তীতে ১৭ নম্বর ছাগল ভেড়া বেশি আছে রাজস্থান। ১৮ নম্বর হচ্ছে বন্ধুরা মহিষ, মহিষ হচ্ছে উত্তরপ্রদেশ। ১৯ নম্বর সামুদ্রিক মাছ অবশ্যই গুজরাট। ২০ নম্বর হচ্ছে কয়লা ছত্তিশগড়। পরবর্তী অর্থাৎ বন্ধুরা ২১ নম্বরটা আমরা দেখে নেব, ২১ নম্বর লোহা, লোহা উৎপাদনে এগিয়ে গোয়া। ২২ নম্বর হচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ উৎপাদনে হচ্ছে কর্ণাটক বা কর্ণাটকা। ২৩ নম্বর হচ্ছে তামাক, তামাক উৎপাদনে ঝাড়খণ্ড। ২৪ নম্বরে চুনাপাথর, চুনাপাথর উৎপাদনে কর্ণাটক। ২৫ নম্বর বন্ধুরা ইউরেনিয়াম, ইউরেনিয়াম উৎপাদনে ঝাড়খণ্ড। ২৬ নম্বর হচ্ছে বন্ধুরা সোনা, সোনা উৎপাদনে কর্ণাটক। ২৭ নম্বরে হচ্ছে বন্ধুরা জিপসাম, জিপসাম উৎপাদনে হচ্ছে রাজস্থান, সরি বন্ধুরা। ২৮ নম্বরে হচ্ছে বক্সাইট, বক্সাইট উৎপাদন হচ্ছে বন্ধুরা উড়িষ্যা। এবার বন্ধুরা আমরা ২৯ নম্বরটি দেখে নেব, ২৯ নম্বর হচ্ছে অভ্র, অভ্র উৎপাদনে হচ্ছে বন্ধুরা বিহার। তো বন্ধুরা আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই, যেগুলো ইম্পর্টেন্ট আমি আজকে আপনাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমে সমগ্রটা জানানোর চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করতে হবে। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলটি। এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা প্রচুর লাইক এবং প্রচুর 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 কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে। এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা
বেল বাটনটি আপনাদের সকলকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা করবেন। তো যারা নতুন আছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন। তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমার চ্যানেলে ভিজিট করার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।